নমস্কার স্যার। আমি একটা পেন নাম করব। না, কিছু করতে হবে না তোমার, তুমি ওখানে থাকো। বলো স্যার, আমার খুব জোরে হাগা পেয়েছে, কিন্তু হাগার জন্য ভালো একটা পায়খানা নেই, তাই আপনার পায়খানাটাই যদি একটু যেতে দিতেন। পায়খানা? ইম্পসিবল। তোমার মতো একটা বিড়িখোরকে আমার পায়খানা ঢুকতে দেওয়া যাবে না, কারণ বিড়িখোররা পায়খানা ঢুকলে হাগে কম টানে বেশি। আর তুমি যদি আমার পায়খানা ঢোকো, তাহলে আমি আর এক মাস ওখানে ঢুকতে পারবো না। স্যার পারবেন স্যার, ও সবসময় পকেটে ফক্সিন নিয়ে করে স্যার, দিন না স্যার ঢুকতে। আমি এ ব্যাপারে তোমাকে সাহায্য করতে পারবো না, পারলে তুমি পাট খেতে হেগে আসো। কি নাম আপনার? আগে বালান চৌধুরী, আপনি আমাকে বালা বলেই ডাকতে পারেন। কি করেন আপনি? আগে বালঝিরি ফাজলামি হচ্ছে আমার সাথে। সিরিয়াসলি স্যার, চুল কাটলে তো এইটা আসে। আমার বাড়ির দোতলাটা পুরো চুল কাটার টাকায় করেছে। একদিন আমার কাছে চুল কাটার না, তিন ডালাটাও হয়ে যাবে। আরে আরে, এটা তো পুরো লেটকোচারের গুয়ের মতো দেখা যাচ্ছে। দাঁড়ান আমি চেটে দিই। চাটতে হবে না। কোনোদিন যদি কাপড়ে লেটকোচারের গু ভরে, তাহলে এটা ছাই দিয়ে ধুয়ে নেবেন, বুঝতে পেরেছেন? এই যে দেখুন ছাই দিয়ে কিভাবে পাউডার বানায়। তো আপনি কি বলতে চাচ্ছিলেন? বলছিলাম আমার বাড়িতেও ছাইয়ের পাউডার আছে। কি? কেসা লাগা মেরা মজাক? আমরা সবাই মিলে বানিয়েছি এই ছাইয়ের পাউডার। পুরো বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান ফালতু পাউডার। প্রথমে ব্যবহার করুন, তারপর গুঁতে ফেলে দিন।